নমস্কার, আমি রোদ্দুর। কাল আমি পানিহাটি অভিযাত্রীর কোনি নাটক দেখতে আমার মার সাথে একাডেমিতে গেছিলাম, তাই নিয়ে আমি একটি রিভিউ লিখেছি, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ছোটবেলায় মার কাছে শুনেছি গেছি, কিন্তু বড় হয়ে কাল ফার্স্ট গেলাম কোনি নাটক দেখতে একাডেমিতে। নাটকটা আমার ভালো লেগেছে, স্পেশালি আমার রোতে একটা দাদা বসেছিল যার চাউমিনের মতো লং হেয়ার ছিল। ওই দাদাটা প্রজেক্টর থেকে দারুণ দারুণ সব সাঁতারের জিআইএফ দিচ্ছিল। বাট নাটকে সবচেয়ে হাসি পেয়েছে হিট দা, যাকে হিপোপটেমাস বলছিল, তার অ্যাক্টিং দেখে। এই নাটক দেখে চেষ্টা থাকলে উইনার হওয়া যায় তা বুঝলাম। এই নাটকটা প্রথমে দুঃখ থেকে জেদ, আর জেদ থেকে জেতার আগ্রহর লেসন দেয়। অ্যানি দিদি মানে প্রণতিকে দেখে খুব রাগ হচ্ছিল। আসলে কিন্তু আমি রাস্তায় অনেক সময় দেখেছি যারা গরিব তাদেরকে খুব কষ্ট দেয়। নোংরা জামা পরে অটোতে উঠলে তাদের পাশে বসতে চায় না। খিদ্দা যখন এত বড় স্যার হয়েও অ্যাপোলো ট্রেনারের পা ধরেছিল, তখন আমার খুব কষ্ট হয়েছিল। আরও দুঃখ হয়েছিল যখন কোনিকে চোর বদনাম দিয়েছিল, কান্না পেয়েছিল ওর দাদা যখন মরে গেল। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমার মনে হয়েছে যখন কোনির মা ওর দাদার মুখে সাদা চাদর ঢেকে দিল, আর উপর থেকে যে খইগুলো পড়ছিল, তখন ওর মা কীরকম করে যেন খইগুলো খাচ্ছিল। পাশে আমার মা তখন চোখ মুচ্ছিল। কোনির মা ওর দাদাকে তখন মারছিল কেন? ওর তো শরীর খারাপ। কোনি দাদাকে কেমন বাঁচাচ্ছিল? নমস্কার।